বাড়ির পাশে মেলা থাকলে যা হয়, প্রতিদিন আমরা মেলায় যাব এরকম একটা ব্যাপার, আর মেলা শেষ হয়ে গেলে আমাদের মন খারাপ। তো যাই হোক, এই আন্টিটাকে দেখতে পাচ্ছ, এই আন্টির দোকান থেকে আমার বেশিরভাগ সব কুর্তিগুলো কেনা। তো তোমরা যদি আন্টির দোকানে আসতে চাও আসতেই পারো, আর আন্টির দোকানে আচারও আছে, আর খুব সুন্দর সুন্দর ব্লাউজ কুর্তি সব পেয়ে যাবে। আর তার পাশেই দেখো একটা কাঠের দোকান, কাঠের জিনিস দিয়ে সব কিছু তৈরি। আমার দেখে মনে হচ্ছিল সব কিছু নিয়ে নিই। পরের দিন গিয়ে একটা ভেবেছি কাঠের হাতা নিবো, আর একটা এরকম হারিকেন নিবো, আমার খুব পছন্দ হয়েছে, স্টুডিওতে রাখবো হারিকেনটা। আর তার অপোজিটেই আছে দেখো রান্নাঘরের সমস্ত জিনিস পাওয়া যায়, আর সেখান থেকে নিয়ে নিলাম আমরা বোতল পরিষ্কার করা ব্রাশ। আর এই যে দেখো 200 টাকার সোয়েটারের মার্কেট চলে এসেছে, 200 টাকা দিয়েও এত সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়, এই দোকানগুলোতে না আসলে আমরা জানতামই না, কারণ আমরা প্রত্যেকেই সোয়েটার কিনতে গেলে অনেক টাকা লাগে। যাই হোক, এই যে আমার একটা পছন্দ হয়ে গেছিলো কিন্তু আমার বরের পছন্দ হয়নি, তাই নিতে পারলাম না, কিন্তু আমি আসবো, আমি এটা নিয়েই যাব কালকে। আর এই যে আমাদের কালীবাড়ি, এই কালীবাড়ির কালী পূজার জন্যই আমাদের এত বড় একটা মেলা প্রত্যেক বছর হয়। আর এই যে আমাদের যে মা কুষ্টি পাথর দিয়ে তৈরি, আর সবাই একটু প্রণাম করে যেও। আর এই যে কালীবাড়িতেই দেখো বসেছে এই পাপোশের দোকানটা, খুব সুন্দর সুন্দর পাপোশ। আবার দেখা হয়ে গেল আমার দুই বন্ধুর সাথে, এবার আমার ব্লগ দেখে ওরা আবার হাসছে, বলছে যে কি বলবো বুঝে পায় না। যাই হোক, আমারও হাসি পায়, ওরা চেষ্টা করে বলার কিন্তু কি বলবে ওরা নিজেরাও বুঝে উঠতে পারে না। আর জানো তো এই মেলাতে সব থেকে বেশি আনন্দ করছে আমাদের সূর্য, মেলাটা যদি শেষ হয়ে যাবে ওর মন মনে হয় সব থেকে বেশি খারাপ হবে। এই যে গাড়ি দোলনা, তারপর ট্রেন, আরো কত কি সব কিছুতে সূর্যর ওঠা হয়ে গেছে, আর ওনা একবার এগুলোতে উঠলে পরে আর নামতে চায় না, খুব কান্নাকাটি করে। তারপর আমরা চলে গেছিলাম একটা চুড়িমালার দোকানে, যদিও চুড়িমালা কিনি না কিন্তু দেখতে তো ভালো লাগে। কিন্তু এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কম দামের মধ্যে মালা পাওয়া যাচ্ছিল, আর আমি ছোট ছোট ব্যাগগুলো খুঁজছিলাম, কারণ আমার জায়ের একটা বোন এসেছে ছোট, তাকে আমি একটা ব্যাগ দেবো, আমার খুব ইচ্ছা ছোট্ট ব্যাগগুলো, আমারও একটা কেনার ইচ্ছা আছে, আমি পরে গিয়ে কিনবো। আর খুঁজতে খুঁজতে ব্যাগগুলো পেয়ে গেলাম, আর এই যে পিঙ্ক কালারের ব্যাগটা, এটা ওর পছন্দ হয়েছে, তাই ওকে আমি এটা কিনে দিলাম। খুব সুন্দর লাগে ব্যাগগুলো, খুব স্টাইলিশ আর কি। এই ব্যাগগুলো বাচ্চা থেকে বড় সবাই নিতে পারে, হাতে করে নিলে খুব সুন্দর লাগে দেখতে। এরপর যে আমার জায়ের মা এসছে, মানে কাকিমা, ও বলছে কিনে বা বলো। তো আমাদের মধ্যে বলেছিলাম না একটা ব্যাপার আছে যে একে দেবো ওকে দেবো, তো যাই হোক এই ব্যাগটা আমি পছন্দ করেছি, এই ব্যাগটা আমার একটু কাজেই লাগবে, হ্যাঁ, তো কাকিমার থেকে আমি এই ব্যাগটা নিলাম। আর দেখো যে ব্যাগ দিচ্ছে দাদা, সে দাদা বলছে ভিডিও বানাচ্ছ, ব্লগ বানাচ্ছ, আমি বললাম হ্যাঁ বানাচ্ছি, তুমি ব্লগ সার্চ করেও দেখতে পাবে। এই ব্যাগগুলো না মাত্র 100 টাকা করে এসছে, আরও সুন্দর সুন্দর ব্যাগ আছে। আমার পরে একটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু আর নিলাম না, পরে নিব, কারণ মেলা এখনও প্রায় 5-6 দিন আছে, কিছু তো অল্প অল্প করে কিনতে হবে, তাই বাকি রেখে দিয়েছি। আর আবার এই যে ন্যানির সাথে দেখা, আর আমাদের এই পপকর্ন খাওয়ার ব্যাপারটা, মানে আমরা সারা মেলাতে ঘুরবো, হাতে এক প্যাকেট পপকর্ন নিব, নিয়ে সবাই খেতে খেতে যাব। আর এই যে দেখো ছোটো ছোটো পুতুলও এসছে, আগে না ছোটোবেলায় এগুলো খুব কিনতাম, এখন আর কেনা হয় না, এগুলো শোপিস হিসাবে এগুলো কিনলে খুবই সুন্দর লাগে দেখতে। আর ঘোরার ফাঁকে ফাঁকে আমরা দুজন একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভালো লাগে করতে ওই আর কি। তো তারপরে চলে গেলাম একটু কাপ প্লেটের দোকানে, আমার না দুটো ছোট ছোট বোল লাগতো, তো কালো বোলটা দেখলাম ভালো লাগলো ঠিকই, কিন্তু আমার যে ধরনের পছন্দ সে ধরনের পেলাম না। আর দেখো প্লেটগুলো খুব সুন্দর, এগুলো কিন্তু এগুলোতে কিন্তু অনেক কিছু সার্ভ করা যাবে লোক আসলে। তো প্লেটগুলো আমি মেলা ঘুরে ঘুরে দেখবো যে কোনটা পছন্দ, কারণ অনেক দোকান এসছে কাপ প্লেটের, দেখে পছন্দ করে তারপরেই নিব। আর তার মধ্যে আমার দুটো বোল পছন্দ হয়ে গেছে, দেখো কত সুন্দর, কিন্তু সঞ্জয়ের আবার নাখরা আছে কি ও এরকম বলে খাবে না, কিন্তু আমি নিয়ে নিয়েছি বোলগুলো, আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো সূর্য, ওরই তো মেলা, আমি আগেই বললাম কত কি যে কিনেছে ও, মানে মেলায় যা যা নতুনত্ব এসেছে সব কিনে নিয়েছে। তো তারপরে দেখা হয়ে গেল আমার ফ্যানেদের সাথে, আমাকে ডেকে বলছে যে দিদি তুমি ব্লগ করো না, আমি আলিপুরে থাকি, আমি তোমাকে তোমার ব্লগ দেখি। আর এগুলো শুনতেই তো তোমরা জানো আমার খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে জানো আমার ব্লগের রিচ একদম কমে গেছে, কারণ তোমরা হয়তো আমাকে আর পছন্দ করছো না, কিন্তু যাই হোক পছন্দ করো না করো আমার ব্লগ বানাতে ভালো লাগে, তাই আমি পোস্ট করি। এবার মেলায় আসবো, চাট খাবো না, চাট তো খেতেই হবে, তো চলে আসলাম আমরা সেই চাটের দোকানে, চাটকে চলে গেলাম পাপোশের দোকানে। আমার ঘরের পাপোশটা না একটু নষ্ট হয়ে গেছে, আর কালকে 3টা পাপোশ কিনে মাদের দিয়ে দিয়েছি, আমি পিঙ্ক কালারের পাপোশটা নিলাম। আর দেখো বেলুনগুলো, মানে এত সুন্দর বেলুন, আমাদের ছোট্ট যখন ছিলাম তখন এগুলো পাওয়া যায়,
যেত না, তখন শুধু এমনি বেলুন ছিল। আর এখন তো লাইটিংয়ের যুগ, সব কিছুতেই লাইট। তার মধ্যে মেলাতে দেখি ট্যাটুর দোকানও চলে এসছে, আর সবাই যেন তো ট্যাটুও করছে। আর তারপর তার পাশেই আছে নামের অক্ষর মিলিয়ে ব্রেসলেট বানানো, মানে সবাই বানাচ্ছেও, খুব সুন্দর লাগলো দেখে। আর তার মধ্যে এই যে আমার স্টুডেন্টদের সাথে দেখা, ওদের সাথে মাঝে মাঝেই আমার দেখা হয়। আর এই যে মেলার ফেমাস হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই না খেলে কি আর হয় বলো তো। তারপর আবার সার্কাস মাঠে চলে আসলাম, এরপর সার্কাস মাঠ ঘুরে আমরা বাড়ি চলে যাব। এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার মেলার নতুনত্ব কোনো কিছু নিয়ে। আজকের জন্য চলো, টাটা।